তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বোধে প্রয়োজন আসুন আমরা আবার পুনঃ পাঠ করি আজকের এই পর্বে শেখ আহমদুল্লাহ আপনার কাছে ইসলাম পূর্ব যুগের কিছু বিষয় সম্পর্কে জানতে চাইব রহমাতুল্লাহ আলমিনের পৃথিবীতে আগমনের আগে তখনকার সমাজ সময় কেমন ছিল সে সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন তাহলে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবো তার আসার পরে কি কি ক্ষেত্রে কোন কোন পরিবর্তন হয়েছিল সে অন্ধকার যুগে জাহালির যুগে না অবস্থান কেমন ছিল না এদের দুর্দশা কেমন ছিল সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহবুল্লা আলমিন ওসলা আলানবীন আহমদ আলহি ওয়াসবেজ মাইনামাবাদ রহমতুল্লিল আলমীন সকল জগতের সকল সৃষ্টির জন্য যিনি রহমত হিসাবে আগমন করেছেন তার আগমনটা কিভাবে রহমত হল কিভাবে সকল সৃষ্টির জন্য করুণার আধার হয়ে তিনি এলেন এটা বোঝার জন্য তার আগমনের প্রেক্ষাপটটি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে চলে আসে তিনি যে প্রেক্ষাপটে এসেছিলেন আগমন করেছিলেন সে প্রেক্ষাপটটি ছিল মানব ইতিহাসের সবচাইতে জটিল সবচাইতে কঠিন এবং সবচাইতে ভয়াবহ একটি অবস্থা অন্ধকার অন্ধকার যুগ ছিল মানব ইতিহাসে এত বাজে সময় মানবতা আর পার করেনি এর ভেতরকার সবচেয়ে বড় যে দিকটি চলে আসে আমাদের সামনে যেটি আপনি টেনেছেন সেটি হলো নবী আলাইসাতামের আগমনের পূর্বে নারীদের অবস্থা কি ছিল তৎকালীন আরবে এবং আরবের বাইরে গোটা বিশ্বে নারীর যে অবস্থা ছিল সেটি আমরা সংক্ষেপে যদি তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরতে পারি তাহলে বুঝতে পারবো যে রসুল করিম সাল্লাহ সাল্লাম নারীকে ঠিক সেই জায়গা থেকে উঠিয়ে কোন আসনটি দিতে চেয়েছিলেন আজও আমরা মুসলিম দাবি করেছে নারীদের সহমহিমায় প্রতিষ্ঠিত করতে পারি নি সহমহিমা আমরা এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে যে জায়গাটি দিয়েছেন সেটি হয়তো আমরা আরো পরবর্তীতে আলোচনা করব কিন্তু তার আগমনের পূর্বে যে অবস্থানে ছিলেন নারী জাতি সেই অবস্থানটি শুধু নারী জাতির জন্য নয় গোটা মানবতার জন্য সবচেয়ে লজ্জাসকর একটি সিচুয়েশন ছিল একটি সময় ছিল তখন মেয়েদেরকে মনে করা হতো রীতিমতো অন্য দশটি প্রাণীর মতো সাধারণ একটি প্রাণী এবং প্রায় সবগুলো ইতিহাস গ্রন্থ বলছে যে ওই সময়টাতে আরবের মানুষেরা মধ্যপ্রাচ্যের এই লোকেরা নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করত না অনেকে মনে করত যে এটি শয়তানের কোনো একটি সৃষ্টি বা প্রবঞ্চনা শয়তানের কোনো একটি কমন্ত্রণার অস্ত্র শুধু তখনকার আরব বা জি আরবে নয় আমি ইতিহাস পাতা দেখি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমনকি আমাদের যে উপমহাদেশেরও নারী সম্পর্কে যে ধারণা ছিল কেউ ভূত কেউ পেতনি কেউ দুর্দশার চিত্র নানাভাবে নারীদেরকে নিগ্রহ করা হতো অপমানিত করা হতো তখনকার ইউরোপ এমনকি এই এই মহাদেশ এবং আফ্রিকাতে যখন তখন আফ্রিকানরা আদিম সব অসভ্যতার ভেতরে ছিল তো এই সমাজগুলোর সবগুলোতেই নারীর চিত্র একই ছিল সুনির্দিষ্ট করে আরবের চিত্রের কথা আমরা বলছিলাম যে আরবে তাদের অবস্থা ছিল এই মেয়েদেরকে তাদের ইচ্ছার বাইরে যৌনতায় বাধ্য করা হতো এটা ছিল খুবই তাদের সত্তাকে তারা স্বাধীনভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারত নিয়ন্ত্রণ করতে পারতো নিজেদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত তাদের কোনো মেয়েদের কোনো স্বাধীনতা থাকতে পারে ইচ্ছাধিকার থাকতে পারে এই কল্পনা এবং ধারণা সম্পূর্ণরূপে বিলুপ্ত ছিল সেই সাথে তাদের সন্তুষ্টির বাইরে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে যেখানে সেখানে বিবাহ দিতে দেওয়া হতো এবং মেয়েদের জন্য কোনো মিরাজ অর্থাৎ প্রত্যেকটা সম্পত্তির কোনো অংশ হিস্যা তাদের জন্য নির্ধারিত ছিল না এবং এ ব্যাপারে তাদের কোনো অধিকারী ছিল অধিকারী ছিল না এবং কেন তাদের হিস্যা দেওয়া হবে না এ ব্যাপারে একটা লজিক তারা পেশ করত। সেটা হলো তারা বলতো যে যারা বংশের হয়ে লড়াই করতে পারে যুদ্ধ করতে পারে বংশের গৌরব ধরে রাখতে পারে মুখুজ্জ্বল করতে পারে অর্থাৎ ছেলেরা তারাই শুধুমাত্র আহ সম্পত্তিতে ভাগ পাবে যুদ্ধবাদ সভ্যতা সভ্যতা যেহেতু তাদের সেটাই ছিল গর্ব এবং সেটাই ছিল তাদের যুদ্ধ বিগ্রহ এটাই ছিল তাদের জীবনে একমাত্র টার্গেট এই জন্য মেয়েদেরকে দিয়ে কাজগুলো যেহেতু হতো না সেহেতু তারা বলতো তাহলে এরা মিরাজ অর্থাৎ প্রত্যেকটা সম্পত্তিতে কোন অংশ তারা পাবে না কোরআন অবশ্য এটাকে খণ্ডন করেছে আল্লাহ স্মাতালা কোরআন করিমের ভিতরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন আয়াত নাজিল করে যে মেয়েদের ওপরে তোমরা বলপূর্বক তাদের মিরাজ তাদের হিসাকে তোমরা ভোগ করো না হা তোমরা মেয়েদেরকে বলপূর্বক তাদের অংশ তোমরা জবরদখল করো না তো এই অবস্থা ছিল আরবের প্রেক্ষাপটে সেই সাথে মেয়েদের এবাদতকে পর্যন্ত স্বীকার করা হতো না অর্থাৎ ছেলেরা ইবাদত বন্দিগী করবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে এবং জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু মেয়েরাও যে এই প্রতিযোগিতা ছেলেদের সঙ্গে চলবে এই স্বীকৃতি দেওয়া হতো না জান্নাতে যাবে এটা কথা জি মেয়েরা ইবাদতের উপযুক্তই না কারণ তারা মানুষ মনে করতো না তাদেরকে আল্লাহ সালা কোরআন করিমের দুই জায়গায় এই বিষয়টিকে খণ্ডন করে বলেছেন এভাবে মান্না আমিলা সালিনাকারিন নারী হোক আর পুরুষ হোক সৎকর্ম যেই করবে ক্ষেত্রে সম্পূর্ণ সমান অধিকার দেওয়া হয়েছে ইমানদার অবস্থা যদি করা হয় ফালানো হিয়ান্নাহ হায়াতন তৈবা ওয়ালানা জি জিয়ান্নাহম আজ রহম বি মা কানু আমালুন দুনিয়াতে সুন্দর জীবন আল্লাহ দিবেন আখারাতে আল্লাহ সুমাতালা বিনিময় দিবেন হোক সে নারী হোক সে পুরুষ অর্থাৎ তাদের এই যে ধ্যান ধারণা ছিল নারীকে কেন্দ্র করে কোরআন তার প্রত্যেকটিকে সুনির্দিষ্টভাবে খণ্ডন করেছে তো এই ছিল তাদের অবস্থা পাশাপাশি একটি বিষয়ে নারীদের সম্পর্কে আমার মনে হয় আমাদের দর্শকদের কারোরই অজানা থাকার কথা নয় যে কন্যা সন্তান জন্ম হওয়ার পরে জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলা হতো এবং এই যে একটি চিত্র ছিল এটা ছিল মধ্যপ্রাচ্যের তখনকার বর্বরতার অসভ্যতার সবচেয়েতে বড় দাগের চিত্র এটি না এমন কোনো মানুষ আজকের পৃথিবীতে নেই বললেই চলে সেই অসভ্যতা এবং বর্বরতার পেছনে তারা দুটি যুক্তি দিত একটি ছিল এই তারা বলতো যে নারী হিসাবে জন্মগ্রহণ করা বা কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা ছিল লজ্জার বিষয় আমরা মুখ দেখাতে পারবো না বংশের কলঙ্ক বংশের কলঙ্ক এবং আমাদের বংশকে রক্ষা করতে পারবে না সেভ করতে পারবে না বংশের হয়ে যুদ্ধবিগ্রহ করতে পারবে না মারামারি খুন খারাপিতে লিপ্ত হতে পারবে না আমাদের জন্য বার্ডেন অতএব আমাদের জন্য বোঝা এদের পেছনে আমরা যে ইনভেস্ট করব যে অর্থকরি খরচ করব সেটা ব্যাড ইনভেস্ট হিসাবে তারা দেখতো এটি একটি ছিল কারণ মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করার জন্য আরেকটি কারণ কোনো কোনো ইতিহাসে বইতে পাওয়া যায় যে তারা উল্লেখ করতো যে ফেরেশ তাগন আল্লাহর মেয়ে তারা মনে করত। তো মনে করত এই যত কন্যা পৃথিবীতে জন্মগ্রহণ করে এদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়াই শ্রেয় যেহেতু এরা সেই জাতির এবং স্বগোত্রীয় আল্লাহ স্মাতাল্লাহ কোরআন কারিমে তাদের সেই অবস্থার বিবরণ দিতে গিয়ে বলেছেন ওয়াইদা বুসির উংসা বল্লাহ ওঝহু হু মুসওয়াদ দাম ও কাউইম ইয়ে সু ইমা বুশের রবি এ আই তালাসমাতালা বলছেন কোন পুরুষকে যখন কন্যা সন্তান হয়েছে এই সংবাদটি দেয়া হতো তার মুখ কালো হয়ে যেত কালো হয়ে যেত এবং সে মুখ লুকাতে চেষ্টা করতো ইয়াতাওয়ার আমিনাল কওম কোথায় গিয়ে মুখ লুকাবে সেটি চেষ্টা করতো যেন কত বড়ো লজ্জার কত বড় লজ্জার বিষয় যেন তার সব শেষ হয়ে গেছে তার মুখে চুনকালি মেখে গেছে এজন্য সে পালিয়ে বেড়াতো আল্লাহমাতালা তাদের এই অবস্থার বিবরণ দিয়ে মজার বিষয় হলো স্বয়ং আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহমাত চার চারটি কন্যা সন্তান জীবিত রেখেছেন একটি পুত্র সন্তানও জীবিত রাখেন কেমন যেন তাদের সেই অসভ্যতা সেই বর্বরতার উপরে আল্লাহমাত চপটাঘাত করে তাদেরকে শিক্ষা দিয়েছে সুন্দর জবাব যে সুন্দর জবাব আলাহমাতা দিয়েছেন যে দেখো তোমরা কন্যা সন্তান হওয়াকে যেখানে কলঙ্ক মনে করছ সেখানে গোটা সৃষ্টিতে আমার রহমত হয়ে যিনি আগমন করেছেন আমার প্রিয় হাবিবকে আমি একটি পুত্র সন্তানও জীবিত না রেখে ছোটোবেলায় তাদের মৃত্যু হয়ে গেছে চার চারটি কন্যা সন্তানের বাবা করেছি এই জন্যই মালেক মালিক রহমান অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বলেছিলেন আল আমিয়াউ আবুল বানাত ম্যাক্সিমাম নবীদেরকে আমরা দেখি তারা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা ছিলেন এরপর এসে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি প্রিয় দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এলাম আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আগে আপনি বলছিলেন জাহালি সমাজে নারীর অবস্থান সম্পর্কে যে অবস্থা আমরা বলছিলাম আসলে দীর্ঘ ইতিহাস সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছিলাম নারীকে নিগ্রহ করার যতগুলো পদ্ধতি তখন প্রচলিত ছিল তার ভিতরে একটি পদ্ধতি ছিল নারীকে ঝুলিয়ে রাখা বিবাহিত নারীর ক্ষেত্রে তখনকার অসভ্য এবং বর্বর এবং জাহিলি যুগের লোকেরা বিবাহিত নারীকে জুলিয়ে রাখতো আর তার পদ্ধতি ছিল যেটাকে কোরআন বলেছে ইলা তারা বলতো যে আমি তোমার সঙ্গে স্বামী হিসাবে যে সহবাস করার তোমার সঙ্গে আমার যে বসবাস করার কথা সেটা আমি করব না কিন্তু তাকে তালাকও দিত না এভাবে জুলিয়ে রেখে দেখা যেত যে গোটা জীবন তার কেটে যেত স্বামীর সোহাগ স্নেহ ভালোবাসা দায় কোন কোনো কিছুই স্বামী পালন করতেন জৈবিক এবং মানসিক অত্যাচার অত্যাচার যেটাকে বলে এটা করতেন এবং এর পাশাপাশি সে নারীকে তালাক দিয়ে বা বিচ্ছেদ ঘটিয়ে অন্য কারোর সঙ্গে বিবাহ দিত না মুক্তিও দিত না এরকম ভয়াবহ দুর্বিষহ হয় একটি জীবন নারীকে কাটাতে হতো কোরআন অবশ্য এ তো বন্দি জীবনও চাইতো খারাপ আরও খারাপ বন্দি জীবনে মানুষ এতটা মানসিক চাপে থাকে না এবং এতটা মানে আজীবনের বন্দি দশায় মানুষ থাকে না যতটা এইখানে থাকে কোরআন অবশ্য সে অবস্থার বিরুদ্ধে আয়াত নাজিল করেছে এবং আলা কোরআন কারিমে বলেছেন লিল্লিনঈ আই উলুন নিনিসা ইহিম তার বা বাহাতে আসুর যারা এ ধরনের শপথ করে যে আমি স্ত্রীর কাছে যাব না তাদের জন্য চার মাসের সুযোগ দেয়া হলো চার মাসের ভেতর যদি তারা তাদের সে কথাকে উইড্র করে তাহলে ভালো কথা আর তা না হলে তাদের বিকল্প পথ হল তালাক বিচ্ছেদ অর্থাৎ নারীকে কোনো অবস্থাতে ঝুলিয়ে রাখা যাবে না ইসলাম এই বিধানটি আরোপ করে নারীর সেই দুর্দশা থেকে মুক্ত করার প্রয়াস চালিয়েছে এর পাশাপাশি কোনো নারীর যখন স্বামী মারা যেত সে প্রসঙ্গে সহিবুখারিতে জাইনাব বিনতে আবি সালাম আলাদি আল্লাহ তালানহা একটি হাদিসে বলছেন যে কোনো স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে একটি ঝুপড়িতে রেখে দেওয়া হতো প্রত্যেকটা একটি ঘরে ঝুপড়িতে যেখানে বিচ্ছিন্ন করে হ্যাঁ বসবাস করার উপযুক্ত নয় সেখানে বিচ্ছিন্ন করে তাকে রেখে দেওয়া হতো এবং এক বছর পর্যন্ত সেখানে কোনো প্রকার গোসল করা ছাড়া কোনো মানুষের সঙ্গে মেলামেশা ছাড়া সেখানে তাকে থাকতে দেওয়া হতো আপনি চিন্তা করুন একটি বছর এক মাস দুই মাস নয় এক দুই সপ্তাহ নয় বিনা গোসলে এবং কোনো প্রকার সামাজিক কাজকর্মের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে না দিয়ে সেখানে তারা বন্দী করে রাখত অনেক সময় মৃত্যুও মানুষের কাছে এই দুর্দশার চাইতে শ্রেয় মনে হয় এরকম অবস্থা থেকে যখন বের হতো বেশিরভাগ মেয়েরাই মৃত্যুর কোলে ঢলে পড়তো মারা যেত অবশ্য পরবর্তীতে সেটাকেও খণ্ডন করে আয়াত নাজিল করেছে আমরা সেদিকে যাব না এই ছিল আহ জাহেলি যুগে নারীর দুরবস্থার চিত্র আর সে চিত্র আমরা যতটুকু পেশ করেছি তার চাইতে আরও বহুগুণ ভয়াবহ ইসলাম পূর্ব যে যুগ তখন আরবেও ধর্ম কর্ম ছিল আসলে ধর্ম এমন একটি বিষয় যা মানব ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত প্রলম্বিত কিন্তু প্রশ্ন হল ধর্মের সঠিক রূপে কতটা ধর্ম ছিল এবং মানুষের আচার অনুষ্ঠানে ধর্মকে কতটা সঠিকভাবে পালন করত। এই প্রশ্নটি বোধ তখনও ছিল এখনও ছিল এ পর্যায়ে এসে আমি আপনার কাছে জানতে চাইব ইসলাম পূর্ব যুগে আরবে যে প্রচলিত ধর্ম বিশ্বাস ছিল এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের রিচুয়ালের যে বিষয়গুলো ছিল তার রূপটা কেমন ধন্যবাদ আপনাকে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় আরবের তখনকার পরিস্থিতি অর্থাৎ আলহামতুল্লিল্লা আলমিনের আগমনের পূর্বে আরবের লোকেরা সবাই ধার্মিক ছিল কেউই ধর্মমুক্ত ছিল না প্রত্যেকটা লোকই কোনো না কোনো ধর্মকে ফলো করেছে এবং প্রত্যেকটি যুগেই কোনো না কোনো ধর্ম ধর্মের অস্তিত্ব তাদের মধ্যে ছিল এর ভিতরে প্রধান পাঁচটি ধর্মের কথা আমরা জানতে পারি প্রচলিত ছিল তার ভিতরে একটি হলো খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি প্রভাব ছিল খ্রিস্টান ধর্মের এর পাশাপাশি পৈতলিকতারও বেশ প্রভাব ছিল এর পাশাপাশি অগ্নিপুজকদেরও বেশ প্রভাব ছিল আর চতুর্থত প্রকৃতি পূজারও একটা অস্তিত্ব আমরা খুঁজে পাই সাপ ব্যাং এ জাতীয় যে কোনো বস্তু দেখেই তাকে পূজা করতে আমরা সমাজ বিজ্ঞানের ভাষায় বলতে পারি টোটেম বিশ্বাস পশু পাখির প্রতি তাদের যে বিশেষ আনুগত্য বা বিশেষ দুর্বলতা বিশ্বাস তাদের ছিল মনে করতে এরা তাদেরকে রক্ষা করবে তাদেরকে পূজা অর্চনা করত এর পাশাপাশি বৌদ্ধ ধর্মটা ছিল ইহুদিদের অস্তিত্ব ছিল কিন্তু তাদের যেহেতু নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না সেজন্য তাদেরকে খুব একটা কাউন্ট করা হয় না ইতিহাসে তো এই চার পাঁচটি ধর্ম মোটামুটি প্রচলিত ছিল রাসুল্ল করিম সাল্লামের জন্মস্থান এই জায়গাটাতে দীর্ঘকাল পর্যন্ত শত শত বছর পর্যন্ত মূলত ইব্রাহিম সালামের যে দিন সেটি প্রচলিত ছিল এবং দিন ইব্রাহিম প্রচলিত ছিল এভাবে যে আমরা জেনে থাকার কথা সাহিবুখারির বিখ্যাত এবং বেশ দীর্ঘ পরিসরে একটি হাদিসে নবী ইসর্তালাম ব্যক্ত করেছেন কিভাবে মক্কা শহরটির আবাদ শুরু হয়েছিল এর আবাদ শুরু হয়েছিল তো মুস ইব্রাহিম আলেসরতলামের মাধ্যমে তিনি তার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে যখন এখানে এনে রেখে চলে গেলেন তখন এর আবাদ শুরু হলো তো তখন থেকেই ইব্রাহিম আলেসরতালামের ধর্ম তার দিন যেটি ছিল দিন হানিফ যেটাকে কোরআন আখ্যায়িত করেছে তৌহিদের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই দিন প্রচলিত ছিল মক্কাতে দীর্ঘকাল পর্যন্ত এমনকি রাসুল করিম সাল্লা সাল্লামের আগমনের একদিন আগ পর্যন্ত মক্কার মানুষেরা খুব গর্ব সহকারে বলতো এবং বিশ্বাস করত যে তারা ঠিকই তাদের সে পূর্বপুরুষ ইব্রাহিম আলাহ সরাতামের ধর্মের উপরেই অটল আছে অবিচল আছে যদিও মাঝখানে তারা ইব্রাহিম আলাহ সরাতামের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছিল এবং সেই বিচ্ছুতিটা হয়েছে সেখান থেকেও আমরা বুঝতে পারবো ইসলাম কতটা করুণ এবং রহমত হয়ে এসেছে তাদেরকে রক্ষা করবার জন্য সেই বিচ্ছুতির সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা পেশ করতে যাই তাহলে দেখা যায় বনো হোজা আর একজন ব্যক্তি আমর এবনে লোহাই এই চরিত্র এ নামটি না আসলে আরবের তহনকার যুগের মানুষের যে ধর্ম বিশ্বাস ছিল সে সম্পর্কিত আলোচনা পূর্ণতা পাবে না এজন্য জন্য বনো হোজা আর আমর এবনে লোহাই এই চরিত্রটি এই ক্ষেত্রে আরবের মানুষের ধর্ম এবং ধর্মীয় আচার এগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আমর ইবনে লোহাই একবার সফর করে গিয়েছিলেন সিরিয়াতে সিরিয়াতে তিনি সফর করে সেখানে দেখতে পেলেন যে মানুষেরা নানা রকম প্রতিমা এবং নানারকম পুতুলকে তারা পূজা করে মূর্তিকে তারা পূজা করে এটা দেখে তার মাথায় চিন্তা এসেছে যে সিরিয়ার গোটা ভূখণ্ডটি যা আজকের ফিলিস্তিন সিরিয়া এবং আশপাশের সবগুলো দেশ মিলে ছিল অনেক বড় ছিল ভূখণ্ড তখন তিনি চিন্তা করলেন ইতিহাসে সাবদেশও বলা হতো যে সামদেশ বলা হতো প্রাচীন নাম তো এই সামদেশ তথা সিরিয়াতে আমরাবনা লোহাই গিয়ে দেখলেন যে পৈতলিক পূজা হয় অহরহ তিনি চিন্তা করলেন পৃথিবীর সবচেয়েতে বেশি নবীর আগমন হয়েছিল যে ভূখণ্ড সেটি এটি যেহেতু সবচেয়েতে বেশি সংখ্যক নবীগণ এসেছেন এখানে এবং এত নবীদের ভূখণ্ডে যখন এটি প্রচলিত আছে তাহলে নিশ্চয়ই এর ভেতরে কোনো কল্যাণ আছে তিনি সর্বপ্রথম এই পৈতলিকতার পূজা আর্চনা এটাকে তিনি নিয়ে আসলেন মক্কায় এবং তিনি হোবাল নামক একটি মূর্তি যার হাত ভাঙা ছিল সে মূর্তি তিনি নিয়ে আসলেন মক্কাতে এনে মক্কার মানুষদেরকে বললেন এটাকে পূজা করতে হবে আমর একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি ধর্মকর্ম করতেন এবং মক্কার মানুষরা মনে করতেন যে তিনি ধর্মীয় নেতা অতএব তিনি যা বলবেন তা সঠিকই বলবেন তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ভালো আর মন্দের মধ্যে তারতম্য তারা করতে পারেনি যাই হোক হুবাল মূর্তি আমদানি করার পর তিনি আহ্বান করলেন মক্কার মানুষদেরকে তোমরা এর পূজা করো তার যে হাত ভাঙা ছিল স্বর্ণ দিয়ে সে হাতা তৈরি করলেন করে তার পূজা শুরু করলেন হুবাল মূর্তির পুজো করতে করতে একটি পর্যায়ে বেশ কিছু জিন বসীভূত ছিল আমর হাইয়ের সঙ্গে তারা তাকে স্বপ্নে দেখালো যে জেদ্দার কোনো একটি জায়গায় নু সালামের বংশধাররা যারা পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করেছিল তাদের মূর্তির যে প্রধান প্রধান মূর্তিগুলো উদ সোয়া ইয়াগুস ইয়াসার ইয়াউক নাসার এগুলো সবগুলো কবরস্থ আছে সেখানে প্রথিত আছে তিনি সেগুলোকে আবিষ্কার করলেন এবং হজের সময় সেগুলো ভাগ করে দিলেন এই ছিল ইতিহাস তারা এই মূর্তিগুলোকে তার কাছে গিয়ে তারা আশ্রয় চাইত প্রার্থনা করতো সেখানে গিয়ে অবস্থান নিত এবং সেগুলোর উদ্দেশ্যে অর্থাৎ এক কথায় আল্লাহ সোয়া উদ্দেশ্যে আমরা যা করছি যা আমাদেরকে করতে নির্দেশ করেছে এই সবগুলোই তারা এই সমস্ত মূর্তিকে ঘিরে করত। এমন কি সেগুলোকে উদ্দেশ্য করে জবাই করত এবং আমরা যেরকম আল্লাহর নামে জবাই করি তারা এগুলোকে উদ্দেশ্য করে জবাই করত মানত এগুলো সেগুলোর নামে এবং তারা এগুলোকে একটা পর্যায়ে গিয়ে প্রতিটি ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে এবং রসুল করিম সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তখন তিনশো সাতটি মোজা মূর্তি গোটা কাবার আশপাশে তারা ভরিয়ে ফেলেছিল এই ছিল তখন আরবের মানুষের ধর্মবিশ্বাস অর্থাৎ পৈতলিকতা ছিল ঠিক রাসুলি করিমসাদাম আগ মুহূর্তে প্রচুর পরিমাণ পুতুলকে এবং প্রতিমাকে তারা পুজো করত এটা খ্রিস্টান ধর্ম থেকে বিচ্ছুত হয়ে তারা এসে মুশিক যেটাকে আমরা বলি সেই লেভেলে বিষয়ে তো আপনার আরো অনেক কথা ছিল কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনি কষ্ট করে আমাদের স্টে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং হিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল্লিল আলমিন আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যানটিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা আজকের পর্বে আয়ামে জাহাইলিয়াতের সময় রাহমাতুল্লিল আলমিনের আগমনের আগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল সে বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি সে সময়ে মানুষের ধর্ম বিশ্বাস কেমন ছিল ধর্মের আচরণ কেমন ছিল সে বিষয়ে আমরা খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি আগামীতে আয়ামে জাহালিয়াতের সময়ে সেখানকার সামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম দূর চলার পথে শত বক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারে বেছে নিতে হবে তাই